বনগাঁ নাট্য চর্চা কেন্দ্রের আয়োজনে পরপর দুদিন ব্যাপী নাট্য উৎসবের সমাপ্তি হলো রবিবার। শনিবারের পাশাপাশি রবিবারও নীলদর্পণ ভবনে ভিড় জমিয়েছিলেন নাট্যপ্রেমী মানুষেরা। বনগাঁ নাট্য চর্চা কেন্দ্রের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও শুরু হয়েছে নাট্য উৎসব। শনিবার প্রদীপ জ্বালিয়ে নাট্য চর্চা কেন্দ্রের ১৩তম নাট্য উৎসবের সূচনা করলেন পৌরপতি শঙ্কর আঢ্য। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব আশিস চট্টোপাধ্যায়, উপস্থিত ছিলেন আকাশবাণীর অধিকর্তা আশিস গিড়ি, চিকিৎসক ও সাহিত্য অনুরাগী আশিস কান্তি হীরা। এছাড়াও উপস্থিত ছিলেন বনগাঁর বিশিষ্ট কবি, সাহিত্যিক ও নাট্যপ্রেমীরা। এদিন সন্ধ্যাতেই অনুষ্ঠিত হয় কবি বিভাস রায়চৌধুরীকে নিয়ে অনুষ্ঠান এক সন্ধ্যা বিভাস। মঞ্চে পরিবেশিত হয় নাটক উদ্বাস্তু শিবিরের পাখি। মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন নন্দিতা চৌধুরী, অর্ণব রায়। রবিবার বিকাল থেকেই শুরু হয় নাটক। রবিবার মঞ্চস্থ হয় তিনটি নাটক। বাংলাদেশের আমন্ত্রিত নাট্যদল তাদের উপস্থাপনায় মুগ্ধ হন নাট্যপ্রেমী দর্শকেরা। সব মিলিয়ে শীতের আবহে পরপর দুদিনব্যাপী নাট্য উৎসব যে জমে উঠেছে সে কথা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।